Hey, hello guys, welcome to my channel and guys, Free Fire notun aro ekta video no chole aslam tomader jonno guys, ajke video ta kintu onek onek beshi important ekta video hote choleche, karon amader finally 43 versus event calendar ta beriye geche ar ami tomader je gulo bole diyechhilam ekta bundle tumra shompurno free te peye jabe, to ha guys ekta legendary bundle shobai free te peye jaba, so koto tarike free te paba 100% guarantee diye ei video te tomaderke bole debo, eshalo guys ekta backpack tumra free te paba, ekta loot box free te paba, eshalo kichu voucher free te paba, eshalo guys thiba character ta tumra koto tarike free te pete jaccho shetar 100% কনফার্ম আপডেট এবং গ্যারান্টি সহকারে এই ভিডিওতে তোমাদেরকে বলে দেব এসআর গাইস ম্যাজিক কিউব তোমরা কবে ফ্রিতে পাবা এই সম্পর্কে কিন্তু পুরো ডিটেইলস আলোচনা করব এসআর গাইস তোমরা কি কি ফ্রিতে পাবা 4th অ্যানিভার্সারি উপলক্ষে সবগুলো আইটেম এই ভিডিওতে পুরো ডিটেইলস তোমাদেরকে 100% গ্যারান্টি সহকারে দেখিয়ে দেব সো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে কিন্তু কিছুই বুঝতে পারবা না আর এখনো যদি আমাদের এই ভিডিওতে লাইক না করে থাকো কি করছো আর সকলে মিলে এই ভিডিওতে একটা করে লাইক করে দাও আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দাও তো আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো গাইস গতকালকের ভিডিওতে তোমাদের কাছে একটা প্রশ্ন করেছিলাম ফ্রি ফায়ার কত সালে রিলিজ হয়েছিল তোমরা সকলে সেখানে উত্তর দিয়েছিলে এবং বেশিরভাগ লোকই কিন্তু সেখানে 2017 সঠিক উত্তরটা দিয়েছিল আজকের ভিডিওতে তোমাদের কাছে প্রশ্ন হলো ফ্রি ফায়ার সেকেন্ড এলাইট পাসে কোন বালটা এসেছিল হিপ হপ নাকি সাকুরা সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এবং যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে তার জন্য একটা গিফট রয়েছে যে কোনো একটা গিফট আমি তোমাদেরকে দিয়ে দেব তো গাইস প্রথমে আমি তোমাদেরকে বলে দিচ্ছি 43% উপলক্ষে তোমরা কোন বালটা ফ্রিতে পাবা 100% গ্যারান্টি সহকারে এখানে গাইস দেখতে পাচ্ছ যে বান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারি উপলক্ষে তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে হ্যাঁ গাইস এই বান্ডেলটাই কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে আর বান্ডেলের লুক দেখতে পারতেছো গাইস সব কিছু কিন্তু মারাত্মক টাইপের আর এই বান্ডেলটা ফ্রিতে দেবে কেউ কেউ কিন্তু কল্পনাই করতে পারেনি তবে অবশেষে কিন্তু এই বান্ডেলটা তোমাদের সবাইকে ফ্রিতে দিবে এইটা নিতে হলে কিন্তু তোমাদের 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে 28 তারিখে কিন্তু এই বান্ডেলটা তোমরা পিক ডেতে কিছু মিশন কমপ্লিট করার বিনিময়ে এই বান্ডেলটা সকলেই নিয়ে নিতে পারবো হয়তো তোমাদের কিছু টোকেন কালেক্ট করতে বলবে অথবা কোনো গেম প্লে করতে বলবে 140 মিনিট বা 160 মিনিট এরকম গেম প্লে করতে বলবে তার বিনিময়ে কিন্তু এই বান্ডেলটা তোমাদের সবাইকে ফ্রিতে দেওয়া হবে তো গাইস এবারে তোমাদেরকে বলে দিচ্ছি থিবা ক্যারেক্টারটা কত তারিখে তোমরা ফ্রিতে নিতে পারবে হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনেছো 100% গ্যারান্টেড তোমরা থিবা ক্যারেক্টারটা ফ্রিতে নিতে পারবা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে দেখে দিচ্ছি ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারি ক্যালেন্ডার গাইস তোমরা দেখতে পারতেছো থিবা ক্যারেক্টারটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে এমন বলা হয়েছে তো আমি এখানে বলতে চাই গাইস আমার আগে বাংলাদেশে কোন ইউটিউবারটা তোমাদেরকে বলেছিল থিবা ক্যারেক্টার তোমাদেরকে ফ্রিতে দিবে কোনো ইউটিউবার কিন্তু বলতে পারে না তোমরা এমন প্রমাণ কোথাও দেখতে পারবা না হয়তো আমার পরে সবাই বলেছিল কিন্তু আমি যেখানে আগে তোমাদেরকে বলেছিলাম থিবা ক্যারেক্টারটা সবাই ফ্রিতে পাবো তখন কিন্তু অনেকেই কমেন্ট বক্সে বাজে কমেন্ট করেছিলেন যে ভাই এটা ফ্রিতে দিবেন আপনি মিথ্যা কথা বলতেছেন তো ভাই 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করো 28 তারিখে তোমরা সকলেই বুঝে যাবা আসলে থিবা ক্যারেক্টারটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে কি না আর তবে কিন্তু এটা 100% কনফার্ম 28 তারিখে কিন্তু তোমরা থিবা ক্যারেক্টার এবং অনেক কিছু ফ্রিতে পাবা সব কিছু আমি তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো এরপর গাইস আমি বাকি আইটেমগুলো তোমাদেরকে দেখে দিচ্ছি যেগুলো তোমরা খুব শীঘ্রই ফ্রিতে পেয়ে যাবা এখানে গাইস একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছো এই ব্যাকপ্যাকটাও কিন্তু সবার আগে আমি তোমাদেরকে দেখে দিয়েছিলাম ফ্রি ফায়ার 4th অ্যানিভার্সারি উপলক্ষে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে তো এখানে গাইস ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছো 1 লেভেল 2 লেভেল 3 লেভেল করলে কেমন হবে মোটামুটি কিন্তু ভালোই রয়েছে ব্যাকপ্যাকের স্ক্রিনটা গিটার টাইপের এবং ব্যাকপ্যাকে কিন্তু অ্যানিমেশনও রয়েছে বলতে পারো মোটামুটি ভালোই একটা ব্যাকপ্যাকের স্ক্রিন এটা কিন্তু তোমরা সবাই ফ্রিতে পেয়ে যাবে 28 তারিখের আগে ওকে গাইস এর সাথে আরেকটা জিনিস তোমরা ফ্রিতে পাবা সেটা হলো একটা প্যারাশুট এবং একটা মনস্টার ট্র্যাকের স্ক্রিন এই দুটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম মনস্টার ট্র্যাকের স্ক্রিনের সাথে আরেকটা জিনিস দেখাইছিলাম বলেছিলাম ওইটাও তোমরা ফ্রিতে পাবা মানে ওই দুইটা স্ক্রিনের সাথে যে কোনো একটা স্ক্রিন তোমরা ফ্রিতে পাবা এছাড়াও গাইস এই যে পান্ডার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এই পান্ডার স্ক্রিনটাও কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবা এছাড়াও গাইস ডায়মন্ড রয়্যাল ভাউচার উইপন রয়্যাল ভাউচার এছাড়াও গাইস অনেক 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 আইটেম তোমরা এখান থেকে ফ্রিতে পেয়ে যাবা হ্যাঁ গাইস অনেক আইটেম এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা 28 তারিখের আগে বলতে পারো যে 28 তারিখে পিক ডে 28 তারিখে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু তোমরা ফ্রিতে পাবা বাট 28 তারিখের আগে থেকে কিন্তু তোমরা কয়েকটা করে জিনিস পেতেই থাকবা ওকে গাইস আশা করি তোমরা বুঝতে পারছো এখানে যে জিনিসগুলো তোমাদেরকে দেখাই দিলাম এই সবগুলো জিনিস তোমরা ফ্রিতে পাওয়া এবারে গাইস তোমাদের ম্যাজিক কিউবের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে দেখো গাইস বাইরের সার্ভারের জন্য কিন্তু ম্যাজিক কিউব একটা করে কনফার্ম করা হয়েছে আমাদের সার্ভারের জন্য কিন্তু ম্যাজিক কিউব কনফার্ম করা হয়েছিল মানে কনফার্ম করা হয় নাই তবে একটা লিক বেরিয়েছিল ম্যাজিক কিউব আমাদের সার্ভারে দেওয়া হবে তো অবশেষে কিন্তু ম্যাজিক কিউব আমাদের সার্ভারে দেওয়া হচ্ছে না আমাদের সার্ভারে দেওয়া হচ্ছে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট ভাই কয়টা দেওয়া হচ্ছে এটা এখনো পর্যন্ত কনফার্ম নয় সেখানে একটাও ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিতে পারে একটা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিয়ে ভাই কোনো কাজ হয় না হয়তো সেখানে 10টা 15টা বা 20টা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিবে অথবা 30টা বা 70টা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিতে পারে তো এই আর কি ম্যাজিক কিউবটা কিন্তু তোমাদেরকে দেওয়া হচ্ছে না ম্যাজিক কিউবের পরিবর্তে ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দেওয়া হচ্ছে তবে কয়টা ফ্র্যাগমেন্ট দেবে এইটা এখনো পর্যন্ত আমি কনফার্ম হইতে পারি না বাট আমার যতটুকু মনে হচ্ছে একটাও দিতে পারে ভাই এটা বলা যায় না মানে তোমরা অপেক্ষা করতে থাকো 28 তারিখেই বুঝে যাবো আসলে তোমাদের কয়টা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দিবে 30টা 20টা নাকি 10টা নাকি একটা ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট দেওয়া হয় সেটা কিন্তু 28 তারিখে তোমরা সকলে বুঝে যাবো ওকে গাইস আশা করি তোমরা বুঝতে পারছো তো গাইস এরপর নতুন কিছু গানের স্কিন আমি তোমাদেরকে দেখে দিচ্ছি যেগুলো সাময়িক সময় আমাদের গেমের মধ্যে আছে আছে যেমনটা গাইস তোমরা স্কোপ দেখতে পাচ্ছো নতুন একটা ক্রসবোর স্কিন বলে রাখা বলে এর আগে মাত্র একটাই কিন্তু ক্রসবোর স্কিন এসেছিল যেটা ট্রিপল আর ব্যবহার করে থাকে
হ্যাঙ্গার টাইপের, তারপরে এই নতুন ক্রসবার স্ক্রিনটা আসতে আসতে আর সম্ভবত এটা তোমরা ফ্রিতে পাবা। এর সাথে কিন্তু আরও একটা কোয়াড গান স্ক্রিন আসতে আসছে, যেমনটা গাইস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাও তোমাদেরকে ফ্রিতে দিতে পারে, বাট আমি কিন্তু 100% শিওর বলতেছি না যে এইটাই তোমাদেরকে ফ্রিতে দিবে, তবে সম্ভাবনা রয়েছে এইটা ফ্রিতে দেওয়ার। ওকে গাইস, মানে ক্রসবার স্ক্রিন এবং এই কোয়াড গান স্ক্রিনটা তোমাদের ফ্রিতে দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর সাথে এই যে একের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ড্যামেজ বাড়ানো হয়েছে, এই একের স্ক্রিনটা কিন্তু তোমরা 100% গ্যারান্টেড সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবো। আশা করি গাইস তোমরা বুঝতে পেরেছো। এই তিনটা গানের স্ক্রিনই কিন্তু ফ্রির মতো গানের স্ক্রিন, এর সাথে গাইস আরও একটা গানের স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ M249, এই গানের স্ক্রিনটাও কিন্তু তোমাদেরকে ফ্রিতে দেওয়া হতে পারে। মোট কথা এই যে চারটা গানের স্ক্রিন তোমাদেরকে দেখে দিলাম, হয়তো এখান থেকে তিনটা গানের স্ক্রিন তোমাদেরকে ফ্রিতে দেবে, আবার এমনও হতে পারে এখান থেকে চারটা গানের স্ক্রিনই তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হতে পারে, বাট আমি 100% গ্যারান্টি তোমাদেরকে দিতে পারলাম না। আর ভাই একটা কথা তোমাদেরকে বলে রাখি, আমি যেহেতু বলেছি 99% সম্ভাবনা রয়েছে তোমাদেরকে ফ্রিতে দেওয়ার, সেহেতু তোমরা এক প্রকার নিশ্চিত থাকতে পারো এই চারটা গানের স্ক্রিনের মধ্যে হয় দুইটা না হলে তিনটা না হলে চারটা গানের স্ক্রিনই তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। তবে একটু দেরি হইতে দেরি করতে হবে, অবশ্যই গাইস একটু দেরি করতে হবে, সবগুলো তো আর একদিনের মধ্যে ফ্রিতে দেওয়া সম্ভব না, তাই না? সো সেক্ষেত্রে তোমাদের একটু দেরি করতে হবে। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে তোমাদেরকে কোনো না কোনো ফ্রির আইটেমের কথা বলি, আসলে আমি যেটা বলি সেটা কিন্তু অবশ্য ভেবেচিন্তে বলি, আসলে পাবলিকের কোনো ক্ষতি হচ্ছে কিনা বা আমি মিথ্যা কোনো আপডেট তোমাদেরকে দিচ্ছে কিনা। ভাই তোমরা একটু মিলিয়ে দেখো, আমি 28 তারিখের আগে যে আপডেটগুলো তোমাদেরকে দিয়েছিলাম সেগুলো রাইট হচ্ছে কিনা অথবা সঠিক হচ্ছে কিনা তোমরা একটু মিলিয়ে দেখে নিও। ওকে গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবারে গাইস আমি তোমাদেরকে পরবর্তী ডায়মন্ড রয়্যালের বান্ডেলটা দেখে দিচ্ছি, অবশ্য আগেও দেখে দিয়েছিলাম কিন্তু অনেকেই কমেন্ট করতেছে, অনেকে এখনও দেখেনি। সো গাইস তোমরা স্ক্রিনের উপর আদিবাসী টাইপের একটা বান্ডেল দেখতে পাচ্ছ, এই বান্ডেলটা কিন্তু পরবর্তী ডায়মন্ড রয়্যালে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সাইডে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। বাট এই বান্ডেলটা যদি না আসে, এর যে ফিমেল ভার্সন রয়েছে আদিবাসী বান্ডেলের, এই ফিমেল ভার্সনের বান্ডেলটা কিন্তু চলে আসতে পারে। মোটামুটি বলতে গেলে এই যে মেল ভার্সন এবং ফিমেল ভার্সন, এখান থেকে যে কোনো একটা বান্ডেল আমাদের পরবর্তী ডায়মন্ড রয়্যালে তোমরা দেখতে পারবা। আর মাত্র 4-5 দিন মনে হয় আছে ডায়মন্ড রয়্যাল পরিবর্তন হওয়ার, তারপরে কিন্তু তোমরা পরবর্তী ডায়মন্ড রয়্যালে এই দুইটা বান্ডেলের যে কোনো একটা বান্ডেল অবশ্য অবশ্যই দেখতে পারবা। ওকে গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো গাইস এরপরে তোমাদেরকে বলে রাখি, মোকো স্পেশাল বড় সড়ো একটা ইভেন্ট আসতে যাচ্ছে, মানে যেখান থেকে তোমরা অনেক কিছু ফ্রিতে নিতে পারবা। আমি এর আগে অনেকবার তোমাদেরকে ফ্রির আইটেমগুলো দেখে দিয়েছিলাম, এখান থেকে বলে রাখি ব্যাটারি স্ক্রিন, প্যানেল স্ক্রিন এবং এলাইট মোকো ক্যারেক্টারটা কিন্তু তোমরা 100% ফ্রিতে পাবা। আর এছাড়াও আরও কী কী ফ্রিতে পাবা সবগুলো কিন্তু আমি পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো। সবার আগে, হ্যাঁ গাইস সবার আগে কিন্তু আমি নতুন নতুন আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো যে মোকো স্পেশাল ইভেন্ট থেকে তোমরা কী কী ফ্রিতে পেতে যাচ্ছ। ওকে গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবারে গাইস তোমাদেরকে বলে দিচ্ছে, আজ রাত 12টার পরে আমাদের বাংলাদেশ হবে নতুন কোনো ইভেন্ট আসবে কিনা। দেখো গাইস, আজ রাত 12টার পরে আমাদের বাংলাদেশ হবে বড় ধরনের কোনো আপডেট আসার সম্ভাবনা নেই, কারণ আপাতত আমাদের বাংলাদেশ সার্ভারে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্ট, টপ আপ ইভেন্ট থেকে শুরু করে ফেডারেল থেকে শুরু করে প্রচুর ইভেন্ট চলতেছে। সেক্ষেত্রে আজ রাত 12টার পরে বড় ধরনের কোনো আপডেট আসবে না। সো যদিও গাইনার কথা কিছু বলা যায় না, বড় ধরনের কোনো আপডেট চলে আসে আমি রাত 10টার সময় কমিউনিটি ট্যাবের মাধ্যমে পোস্ট করে অথবা ছোট্ট একটা ভিডিও বানিয়ে তোমাদের কনফার্ম আপডেটটা দিয়ে দেবো। ওকে গাইস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।